Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন। আমার দেওয়া ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে নতুন আরো একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসলাম। বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার, এটি 21 মডেলের। বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, বাইকটি একদমই শোরুম কন্ডিশনে পাচ্ছেন। এই বাইকটি খুবই কম ইউজ হয়েছে আর বাইকটির বয়স অনলি 7 দিন। এই বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আর এই বাইকটি যার ছিল উনি এক্সচেঞ্জ করছে। উনি রেড কালার সুজুকি জিক্সার অ্যাভেলেবল হওয়ার কারণে রেড কালার বাইকটা ক্রয় করেছে আর এটা উনি সেল দিবে, তার জন্যই বাইকটি সেল করা। আর বাইকটি বয়স অনলি 7 দিন। এই বাইকটির প্রাইস এবং এর ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বাইকটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড। এছাড়া যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন, বাইকটি একদমই শোরুম কন্ডিশন রয়েছে, বাইকটির বয়স অনলি 7 দিন। এই বাইকটি আপনাদেরকে দেখানো শুরু থেকে বাইকটির ফ্রন্ট টায়ার দেখায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ফ্রন্ট টায়ার, ফ্রন্ট টায়ারের বিটগুলো একদমই নিউ রয়েছে আর টায়ারে যে নিউ হচ্ছে যে দাগগুলো থাকে সেই দাগগুলো এখনো রয়ে গেছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখন দেখতে পাচ্ছেন বাইকটির ডিস্ক প্লেট, বাইকটি একদমই নিউ থাকার কারণে কোনো বিস্তারিত এত কিছু বলার কিছু নেই, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ডিস্ক প্লেট একদমই নিউ রয়েছে, এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস, এবিএস এ কোনো ধরনের প্রবলেম নেই। আর এবার দেখতে পাচ্ছেন বাইকটির মার্কার, মার্কারে কোনো ধরনের স্পট নেই, মার্কারের পিছনের সাইডটুকু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন কোনো ধরনের প্রবলেম নেই, টোটালি শোরুম কন্ডিশনে পাচ্ছেন আপনারা। এবার চলে আসা যাক বাইকটির হেডলাইটের দিকে। এখন দেখতে পাচ্ছেন বাইকটির হেডলাইট, হেডলাইটে কোথাও কোনো ধরনের স্পট নেই, একদমই নিউ কন্ডিশন রয়েছে। এবার চলে আসা যাক বাইকটির ট্যাঙ্কির কন্ডিশনের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ট্যাঙ্কির কন্ডিশন, লেফট সাইডে ট্যাঙ্কির কন্ডিশন, এটা আপনাদেরকে ক্লোজ করে দেখাই। দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। ট্যাঙ্কির উপরের পার্টটুকু আপনাদেরকে দেখিয়ে দিই ক্লোজ করে। দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। জাস্ট উনি রেড কালার বাইকের লাভার বিদায়, ওনার রেড কালার পছন্দের কালার, তার জন্য এই বাইকটি সেল করে দিয়েছে উনি। বাইকটির বয়স অনলি 7 দিন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বারে বারে বলে দিতেছি বাইকটির বয়স অনলি 7 দিন, বাইকটিতে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের প্রবলেম নেই। এখন দেখতে পাচ্ছেন বাইকটির রাইট সাইডের ট্যাঙ্কির কন্ডিশন, এটাও আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন। এবার চলে আসা যাক বাইকটির রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনের দিকে। এখন দেখতে পাচ্ছেন বাইকটির রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিনটিও নিউ রয়েছে, ইঞ্জিনে একদমই নিউ কন্ডিশন পাচ্ছেন, একটা নাটক হাত দেওয়া হয় না। যেহেতু বাইকের বয়স অনলি 7 দিন, সেহেতু বাইকের কোনো ধরনের স্পট বা কোনো ধরনের প্রবলেম থাকার কথা না, টোটালি আপনারা শোরুম কন্ডিশনে পাচ্ছেন। আর বাইকের ব্যাক সাইডের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে ক্লোজ করে দেখায়। দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। এবার চলে আসা যাক বাইকটির সাইলেন্সারের দিকে। সাইলেন্সারের কন্ডিশনটা আপনাদেরকে দেখে দিই। দেখেন কোনো ধরনের স্পট নেই, একদমই নিউ কন্ডিশন রয়েছে। এবার চলে আসা যাক বাইকটির রিয়ার টায়ারের দিকে। রিয়ার টায়ারের ভিড়টা ফলো করলে বুঝতে পারবেন, একদমই নিউ কন্ডিশন পাচ্ছেন। আর টায়ারের নোংরা অবস্থায় থাকার কারণে নিউ অবস্থায় যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো আপনাদেরকে দেখে দিতে পারতেছি না, সেটা আপনারা ক্লিন করে দেখলেই বুঝতে পারবেন, একদমই নিউ কন্ডিশনে পাচ্ছেন এই বাইকটি। আর এখন দেখতে পাচ্ছেন বাইকটির রিয়ার ডিস্ক প্লেট, ফ্রন্ট ডিস্ক প্লেট এবং রিয়ার ডিস্ক প্লেট সেম কন্ডিশন রয়েছে, কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির ব্যাক সাইডের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ব্যাক সাইড, এটি ব্যাঙ্কড আপ করা রয়েছে, 2 বছরের ব্যাঙ্কড আপ করা। আর বাইকটি রয়্যাল কনসিডিয়াম থেকে নেওয়া, টাঙ্গাইল শোরুম থেকে নেওয়া। আর ব্যাকলাইট, সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির লেফট সাইডের ইঞ্জিন কন্ডিশনের দিকে, এটাও আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কোনো ধরনের প্রবলেম নেই। এখন দেখতে পাচ্ছেন বাইকটির চেন প্রিমিয়ামটিও নিউ রয়েছে, চেন প্রিমিয়ামটি ফলো করলেই বুঝতে পারবেন, একদম নিউ কন্ডিশন রয়েছে এই বাইকটি। ভিউয়ার্স, আপনাদেরকে বাইকটির আউটলুকগুলো দেখে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির লেফট সাইডের লুক, এবার লেফট সাইডের লুকটি এমন হবে। এবার আপনাদেরকে বাইকটির সামনের লুকটি দেখে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির সামনের লুকটি এমন হবে। ভিউয়ার্স, এবার আপনাদেরকে রাইট সাইডের লুকটি দেখে দিই। এখন রাইট সাইডের লুকটি দেখতে এমন হবে। ভিউয়ার্স, এই বাইকটি একদমই শোরুম কন্ডিশন রয়েছে, বাইকটির বয়স অনলি 7 দিন।
এবার চলে আসা যাক বাইকটির মিটারের দিকে। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির মিটার, বাইকটি রান করেছে অনলি 310 কিলোমিটার। এটি জেনুইন মিটার, এটাতে মিটার ট্যাম্পারিং করা হয়নি। বাইকটির বয়স যেহেতু অনলি 7 দিন, সেই ক্ষেত্রে বাইকটি খুবই কম ইউজ হয়েছে, 300 কিলোমিটার রান করছে। এই বাইকটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের যোগাযোগ করতে হবে। এছাড়া আপনাদের চলে আসতে হবে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড। ভিউয়ার্স, আপনাদেরকে বারে বারে বলে দিতেছি এটির বয়স অনলি 7 দিন আর বাইকটির 2 বছরের ব্যাংক ডাপ করা রয়েছে। এই ব্যাংক ডাপ অবস্থায় এই বাইকটির প্রাইস পড়বে 2,45,000 টাকা। এই রেটের যারা বাইকটি ক্রয় করতে চান তাহলে তারাই অবশ্যই ফোন দিবেন। এছাড়া যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।